হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। রাখি বস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সবার ফার্স্ট গুড মর্নিং। আমি সকালে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো রান্না করতে হবে, ওদিকে ভাত বসে দিয়েছি। আর আমি আজকে রান্না করব মাছের ডিমের বড়ার তরকারি। তো একটু কালো জিরে, কালো জিরে না, সাদা জিরে দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে যাক। আর আমি কালকে রাতে ডিমটা ভেজেই রেখেছি যাতে না আমার অসুবিধা হয়। তো একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এটাই দেবো, আর দেবো আদা রসুন বাটা। আমি রাতে বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে বেটে রেখেছি রাতে। তো তাহলে তাড়াতাড়ি হবে আমার রান্নাটা। তো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি ডিমটাকেও দিয়ে দিলাম। আর মাছের ডিম খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো আর আমার কাছে না গোটা মানে গরম মশলা আছে, পুরোটা নেই। তো আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। সেদিকে আমার ভাতটা ফুটে গেছে, আমি ভাতটা অফ করে দিলাম। আর আটা নিয়ে চলে এসেছি, আটা মাখো। তো আমরা সকালে রুটি খাই, তোমরা প্রায় লোকই জানো। তো যারা আমার আগে ভিডিও দেখতে তারা তো জানেন যে আমি সকালে করে রুটি বানাই। তো রুটি বানাবো, আর এদিকে আমার তরকারি ভাত আর শাক ভাজা করছি আমি আজকে রান্নাটা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি দেখি ভাতটা আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিলাম। আর এই ফাঁকে আমি রুটিটা বানিয়ে নিই। তো একটা তাওয়া আমি বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার আমি যে চাটুটা বসিয়ে দিলাম, এবার আমি রুটিগুলো বানাবো। চলো রুটিটা বানিয়ে নিই, কেন দেরি হয়ে গেলে আবার বলবে যে আমার এত দেরি হয়ে গেছে টিফিন দিতে, সকালে ওঠো না কেন, অনেক কথা বলে। তো যাই হোক, আমার যেন মানে সকালে না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, মানে আমার একদম ভালো লাগে না। মনে হচ্ছে একটু ঘুমাই একটু ঘুমাই করে করে আমার দেরি হয়ে যায়, আর তারপর ছোটাছুটি লেগে যায়। এদিকে টিফিন বানাবো না, এদিকে দুপুরের খাবার বানাবো, মানে কিছু বুঝে উঠতে পারি না আমি। তো এদিকে তো আমার এটা দিয়ে দিয়েছি তরকারি সব কিছুই, তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ প্লিজ প্লিজ।
চলে এসেছি টিফিনটা নিয়ে, সবাই খেয়ে বেরিয়ে গেছে। দেখো খেয়ে দিয়ে সব যে যার কাজে চলে গেছে, একজন একজন গেছে পড়তে, আর এবার আমি টিফিন নিয়ে বসছি। এরকম রুটি আর চা, কে কে চা খাবে চলে এসো। সকালবেলার মর্নিংয়ের চা চলে এসো খাবে তো। আর আমি কথা বলতে যে জড়িয়ে যায় কী বলবো, মানে আমি না ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যাই যে কী বলবো না বলবো আমি নিজেও জানি না। তো কালকেও যখন আমি প্রথম একটা ভিডিও বানাচ্ছি, কেন এই চ্যানেলের জন্যে, এই চ্যানেলে তো কোনো ভিডিও নেই, সব তো আগের চ্যানেল ছিল উড়ে গেছে পুরোই, আমার এটা বললাম তোমাদের। তো কতবার আমার ছেলে তুমি গুছিয়ে কথা বলতে পারো না, আরে না রে পারি না আমি, কেন আমি এরকমই, আমি যখন যেটা মনে আসে এটা বলি এই এটা করো এটা, এরকম টাইপের গুছিয়ে যে ক্যামেরার সামনে একভাবে সুন্দর করে কথা বলবো বাইরে একটা, ওরকম না আমি এরকমই। তো চলো চাটা খেয়ে নিই, এই দেখো চা, এই যে চা রুটি খেয়ে নিই, খেয়ে ঘরে কাজ করতে হবে, 7:10 বেজে গেছে, আবার আমাকেও কাজে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে কাজটা করে নিই।